Hey guys, welcome back to my channel. Food and Blogs are tomorrow. Ani kani welcome. Aaj ke mera tomorrow chote. Amar ekra andar share korte jate kono tel lage na. Tel chala aaj ke alur dum. Alur dum tomra khei thaki nirami shami shala to shobai alur dum ta pochondo kori luchi shate. Goron goron phulgopul kori luchi a shitkale ekhon choto alur dum. To shetake jodi amra oil free korte pari tahole khubi bhalo. Ajkal to diet সবার ঘরেই সাধারণত চলছে, আমার ঘরেও চলছে, তোমাদের ঘরেও চলছে, কি তাই তো চলছে। তো তো অয়েল ছাড়া একদিন বানিয়ে দেখো, টেস্ট অসাধারণ হবে। এন্ড তোমাদের তেলও লাগছে না তেল ছাড়াও। তো চলো আজকে রান্নাটা শুরু করে দিই, তেল ছাড়া আলুর দম। তোমরা দেখতে থাকো, অবশ্যই স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না ভাবে আমি তেল দিয়েছি। তো যাই হোক, তেল কিন্তু আমি তেল ঘি বাটার কিছু ইউজ করছি না। তো চলো দেখে নাও আজকে তেল ছাড়া আলুর দম কী করে বানাতে হয়। দেখো এখানে আমি নিয়েছি হচ্ছে ছোট আলু। তো আলুটা আমার একদম ছোট সাইজ ছিল না, তার জন্য আমি মিডিয়াম সাইজ, মানে যেটাকে দু ভাগ করা যাবে সেরকম একটা আলু নিয়েছি। তো আলুটাকে আমি সুন্দর করে ছুলে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে জল দিলাম, জল দিয়ে আমি আলুগুলো ঢেলে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে নুন। এটাকে সেদ্ধ করব এমনভাবে যাতে আলুটা একদম গলে না যায়, তো একদম হালকা সেদ্ধ করব। তো চলো সেদ্ধ করে নিই। দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আলুগুলোকে আমি জল থেকে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিলাম। এবার কি কি মশলা লাগছে দেখো, এর মধ্যে আমি লাগ দিচ্ছি হচ্ছে গোটা জিরে, এটা হচ্ছে কসুরি মেথি, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। তো এবার শুকনো একটা একদম পুরো শুকনো খড় করে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে কোনো তেল ইউজ করছি না, তোমরা কিন্তু নোটিস করবে। তো দেখো এর মধ্যে আমি শুকনো খোলার মধ্যে ভেজে নেব কাসুরি মেথি, জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে 3-4 সেকেন্ড মতো একদম মিডিয়াম থেকেও লো ফ্লেমে, তো সারাক্ষণ কিন্তু ফ্লেমটা লোই রাখবে। তো শুকনো খোলায় ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, মানে খুব সুন্দর একটা গন্ধ আসলে তো তোমরা বুঝতেই পারবে যে একদম পুড়ে যাতে না যায়, সবসময় ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, এটা সবার আগে আমাদের মাথায় রাখতে হবে। তো দেখো প্রায় হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বয়ল করা আলুগুলো। তো আলুগুলো হাত কাঁচা সিদ্ধ করেছি। তো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পরে তো এটা একদম তেল দিচ্ছি না, তার জন্য কি ইউজ করছি বলতো, তেলের বদলে এখানে জল, জল অল্প করে জাস্ট 3-4 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ফ্রাই করতে থাকবো যতক্ষণ না কাঁচা হলুদের গন্ধটা যাচ্ছে। তো দেখো কাঁচা হলুদের গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো আদা বাটা। এটা হচ্ছে টমেটো বাটা, আমি 1 কোটা টমেটো বাটা নিয়েছি। টমেটো বাটাটা আমি আলুর মধ্যে ঢেলে দিলাম। আদা আর টমেটোটা সবসময় রান্নায় আগে দেবে, কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে, এটা আগে ফ্রাই করে নিতে হয়। তো এবার ফ্রাই করে নিই এটাকে, আদা আর টমেটো বাটাটাকে ফ্রাই করে নিই অল্প জল দিয়ে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 4টে চিরে রাখা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো আলুর মধ্যে ঢেলে দিলাম। এখন অল্প জল তো আছে, 3-4 চামচ করে করেই জল দিতে হবে, বেশি একবারে ঢেলে দেবে না, কিন্তু অল্প অল্প করে জল দেবে আর কষাতে থাকবে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। 1/2 চামচ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু ঝাল প্লাস কালার দুটোই মিক্স করা আছে এর মধ্যে। তোমরা ঝাল তুই শুকনো লঙ্কা না খেতে চাও, অপশনে তোমরা কাঁচা লঙ্কাটাকে বেটেও দিতে পারো। তো এবার অল্প একটু সামান্য জল দিয়ে আবার কষিয়ে নেবো, কারণ জলটা কিন্তু বারবার শুকিয়ে যাচ্ছে, তার জন্য অল্প অল্প করে জল দেবো, 3-4 থেকে 4 চামচ জল দেবো আর কষাতে থাকবো। তো চলো কন্টিনিউ এইভাবে 3-4 বার করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। তো 2 বার মাঝখানে আমি অল্প অল্প করে জল দিয়ে মাঝে কষিয়েছি। তো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই কী করে দেবে। অল্প দেখো সামান্য জল দিলাম, সামান্য জল দিলাম আর সঙ্গে সঙ্গে কন্টিনিউ আমাকে নেড়ে যেতে হবে খুন্তিটা, তার জন্যই কিন্তু আলুটা কম সেদ্ধ করা। তো এইভাবে আমি সুন্দর করে কষিয়ে নেব, একটা মানে বোঝাই যাবে না যে আমি এর মধ্যে তেল ইউজ করিনি, খাওয়ার সময় কেউ বুঝতে পারবে। তো দেখো ফ্রাই হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চামচের থেকে অল্প চিনি। তো চিনিটা আমি দেওয়ার পরে সামান্য একটু জল দিলাম। সামান্য জল দিলে কি চিনিটা যখন ফ্রাই হবে একটু পোড়াও লেগে যাবে না। তো এর মধ্যে দেখো চিনি দেওয়ার পরেও একটুখানি
10 থেকে 5 মিনিটের মতো একটু নাড়িয়ে নেব, কষিয়ে নেব। তো দেখো ফাইনালি তো আলুর দম পুরো কষে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা হালকা একটু গরম করে নেবে, তরকারি টেস্ট আরো দারুণ হয়ে যায়। তো দেওয়ার পরে আমি ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে দিলাম। এবার এটাকে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেবো। কষাতে কষাতে আলু ভালো করেই সিদ্ধ হয়ে গেছে যথেষ্ট। তো এবার হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিচ্ছি। তো দেখো আলুর দম তো ফুটিয়ে গেছে, খুব সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিই। তো গ্যাসটাকে ফাইনালি অফ করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা। আলুর দমে কিন্তু ঘি দেবে না, আলুর দমে ঘি দিলে ভালো লাগে না। হয় ধনে পাতা দাও নেবে গরম মশলা দাও, কিন্তু ঘি দিও না। তো গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তো আমার তো রেডি হয়ে গেছে। এর মধ্যে ওপর থেকে এখন হালকা ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরোটার সাথে সার্ভ করে দাও, দুর্দান্ত খেতে লাগবে। চলো দেখে নাও রেসিপিটা একবার। তেল ছাড়া রুটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নিচে কিন্তু কমেন্ট বক্স আছে, তোমরা অবশ্যই কমেন্টস করবে। সবাই ভিডিও দেখছো কিন্তু কমেন্টস করছো না, সাবস্ক্রাইব করছো না, লাইক তো করছোই না। তো যাই হোক, তো আজকে এই ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। কারণ আজকাল তেল যত কম খাওয়া যায় ততই ভালো। তো তেল ছাড়া যদি এরকম টেস্টি আলুর দম হয় কে ছাড়ে? তো চলো তার জন্য কিন্তু প্রচুর শেয়ার করবে ফ্যামিলি ফ্রেন্ডস আর তোমার নিজেরাও ঘরে বানিয়ে খাও যেন ভালো লাগে। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই কোনো রান্নার ভিডিও বা ব্লগ শেয়ার করি নোটিফিকেশান তোমাদের কাছে যাবেই ফার্স্টে। তার জন্য অবশ্যই বেল আইকনটা টাং টাং করে বাজিয়ে দেবে। ঠিক আছে, আজকের মতো টাটা বাই বাই। আবার নেক্সট ভিডিও নিয়ে আগামীকাল সন্ধ্যে 6টায় দেখা হচ্ছে। টাটা।